আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ বাদা প্রশংসা আল্লাহর জন্য তাসলিম বর্ষিত হোক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আজকের বিষয় হলো যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে বিনা হিসাবে জান্নাত যাবে যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাত যাবে মহান আল্লাহ বলেন ইন্ন ইবরাহিমা কানা উম্মাতান অন ইতাল্লা হানিফা ওয়ালা মিয়াকু মিনাল মুশরিকিন মোহানাল্লাহ বলেন নিশ্চয় ইব্রাহিম এক জাতি ছিলেন যিনি আল্লাহর আনগত এক মুখ আর তিনি মুশরেকদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি মুশরেকদের অন্তর্ভুক্ত ছিলেন না মোহান আল্লাহরও বলেন আল্লাদিন আহুম বীরব বিহীম লাইশরিকুন আর যারা তাদের পূর্বর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে নাই যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে নাই তারা বিনা হিসাবে জান্নাত যাবে আয়াতগুলা থেকে বোঝা যায় যে অন্য হাদিসে হুসেন বিন আব্দুর রহমান থেকে বর্ণিত এক হাদিস আল্লাহ রসুল সাল্লাইসাল্লামে হাদিসে অনেকখানে এসে তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার সামনে এক জাতিকে উপস্থিত করা হলো এবং আমি দেখলাম যে কিছু নবীর সাথে দল আছে মানে অন্য লোক আছে আবার কিছু নবী ছিলেন যাদের সাথে একজন অথবা দুজন ব্যক্তি আছে আবার কিছু নবী যাদের সাথে কোনো লোকই নেই অন্য নবী লাইস মাহ আহু আহাত কিছু নবী আছেন তার সাথে কোনো লোকই নেই তারপরে বললেন যে আমার সামনে একটি অনেক বড়ো দল উঠানো হলো তো আমি ধারণা করলাম দেখানো হলো আমার কাছে উপস্থিত করা হলো ধারণা করলাম এটি আমার উন্মত তো বলা হলো যে না এটা মশা এবং তার সম্প্রদায় মোশাই এবং তার সম্প্রদায় তারপর আর বিরাট জামাত দল দেখা হলো তা বললাম যে এটা মনে হয় তা বললে এটা তোমার মত যারা বিনা হিসাবে জান্নাতে যাবে যারা সত্তর হাজার আলফান এর হলু জান্নাতা জানাতা বেগয়ের হিসাব এবং আলা আজাব যে যারা যারা বিনা হিসাবে সত্তর হাজার বিনা হিসাবে জান্নাত যাবে এদের কোনো শাস্তি হবে না এরা বিনা হিসাবে জান্নাত যাবে এদের কোনো শাস্তি হবে না তো যে সাহাবারা বললেন তারপরে তিনি বাড়িতে প্রবেশ করলেন এরপরে সাহাবারা একে অপরে কথা বলতে চাইলেন তারা বললেন যে সম্ভবত এরা তারা যে সমস্ত মানুষেরা আল্লাহ রসুল সোল্ল সাল্লামের সাথে ছিলেন আবার কেউ বলতে চাইলেন মনে হয় এরা ইসলামের ওপর জন্মগ্রহণ করেছে এরা কোনো সময়তে শেরে করেন নাই এরপরে তিনি বেরিয়ে আসলেন আল্লাহ রসুলসল্লাহ সাল্লাম এরপরে তাদেরকে সংবাদ দিলেন এভাবে বললেন হোমাল্লা দিনা লায়াস্তার কুন ওয়া লায় উন ওয়া আলা ওয়ালা আলাউন ও আলা ইয়াতা তৈয়ারুন ও আলা রব্বিহীন এ কথাটা তিনি বললেন যখন সাহাবারা জন বিভিন্ন মত পুরস্কার করতে চাইলেন আল্লাহ রসুল সাল্লাম তাদের কাছে উপস্থিত হলেন এবং তিনি বললেন যে ওই ব্যক্তি যারা বিনা হিসাবে জান্নাত যাবে বিনা হিসেবে জান্নাতের কথা যে বললেন তারা ওই ব্যক্তি প্রথমে তিনি বললেন যে তিনি বললেন এরা ও ওই ব্যক্তি যারা সকল যার ঝাড় যারা ওই সকল ব্যক্তি যারা ঝাড়ফুঁক করে না তার মানে সিদিকিয়া ঝাড়ফুঁক থেকে নিজেকে রক্ষা করে তার মানে এখানে বলতে চাইলে ঝাড়ফুঁক করেন না শরীরে শিক দিয়ে দাগ দেই না শরীরে শিক দিয়ে দাগ দেই না এরপরে বললেন পাখি উড়ায়ে ভাগ্য নিরূপণ পরীক্ষা করে না ভাগ্য পরীক্ষা করে না এরপরে বললেন তাদের বরং তারা পুরোভুর উপর তাদের প্রতিপালকের উপর বিশ্বাস করে এখানে একটা কথা উল্লেখ করলেন যে হুমুল্লা দিন আল্লাহ কোন যারা ঝাড়ফুঁক করে না ঝাড়ফুঁক আমাদের বিষয় আছে ঝাড়ফুঁক করা যাবে না এমনটি নয় অর্থ এই যে সিরকিয়ার ঝাড়ফুঁক আপনি করবেন না আর অনেক সময়তে দেখা যায় সে আল্লাহর ওপর ভরসা করে যা হোক যে সিরকিয়ার ঝাড়ফুঁক বা এগুলা থেকে সে নিজেকে রক্ষা করতে পারে সিরকিয়ার ঝাড়ফুঁক যাতে জীবন না হয় যে ঝাড়ফুঁকে দেখা যায় ঝাড়ফুঁকে অনেকে যারা কবিরাজ রয়েছে সিরকিয়াত কিছু কথাবার্তা বলে তো যা হোক এই হাদিসে স্পষ্ট বোঝা যায় যে আপনার কোনো সময়তে আপনি ভেঙে পড়েন না বরং ঝাড়ফুঁকে কাউরে নেন না বরং আল্লাহর ওপর আপনি ভরসা করেন এর অর্থ এই নয় যে আপনি চিকিৎসা নিবেন না আপনি চিকিৎসা নিবেন তারপর এটা ফজিলতের কথা বলা হচ্ছে যে শেখকে ঝাড়ফুক আরও ঝাড়ফুকের কথা তিনি বললেন এরপরে দেখা যায় আমার অনেক সময় তো আমাদের সমস্যা হয় তো সেখানে শেঁক দিয়ে আমরা ব্যথা দূর করার জন্য চেষ্টা করি তো এখানে এদের বোঝাচ্ছে যে এরাও এটাও করে না এর অর্থ এই নয় যে করা যাবে না কিন্তু এটা ফজিলত হিসাবে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বললেন এরপরে বললেন যে পাখি আমাদের দেখা যায় যে পাখি উড়িয়ে আমরা অনেক সময় কবিতর উড়িয়ে আমরা ভাগ্য নিরূপণ করি যা শিরিক বলা হয়েছে বা এরা যারা করে না তাদের ফুজল তার মানে আপনি ভাগ্য নিরূপণ আপনি কবিতর উড়িয়ে পাখি উড়িয়ে আপনি করতে পারেন না তারপরে আপনার আল্লাহর ওপর ভরসা করেন আল্লাহর ওপর ভরসার অর্থ এই যে আপনি কাজকর্ম করবেন আমল করবেন এবাদতবন্দি করবেন তারপরে আল্লাহর ওপর ভরসা করবেন বাড়িতে বসে থেকে ভরসা করবেন এমনটি নাই মসজিদে গেলেই তো জামাতে সালাত পাওয়া যাবে আর যদি বাড়িতে বসে থাকেন তাই তাহলে হবে না পরীক্ষায় পাস করবেন বলছেন পড়াশোনা ভালো করে করে পরীক্ষা ভালো করে দিবেন তারপর আল্লাহর উপর ভরসা না না পড়ে পরীক্ষা হলে গেলেন দে বলবেন আল্লাহর উপর ভরসা জি না এটা নয় আপনি দেখবেন যে আল্লাহ রসুল সাল্লাহামের খাদ এসে এসে পাখিগুলা দেখবেন এক এলাকা থেকে অনেক দূরে চলে যায় ওরা কিন্তু বাড়িতে বসে থাকে না তাদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে যারা তাদের যে বাসা রয়েছে বাসা ছেড়ে দিয়ে পাখিগুলা অনেক দূরে চলে যায় তাহলে যখন তারা যায় ওই সময়তে তাদের পেটে কিছু কিছু থাকে না যখন আর ফিরে আসে তখন তারা পেট ভর্তি করে আসে এর অর্থ এই যে আপনার কাজকর্মে আপনাকে বের হতে হবে এ বাদত করতে হবে আপনাকে জান্নাত পাওয়ার জন্য এ বাদতবন্দি করা লাগবে আপনি অন্যায় উপকর্ম থেকে নিজেকে রক্ষা করবেন ভালো কাজ আপনি করবেন অন্যায় কাজ থেকে নিজেকে রক্ষা করবেন সে রিকিবিদাতি আমল থেকে নিজেকে রক্ষা করবেন যেগুলো হাতে শেষে সে আপনি করার চেষ্টা করবেন ঝাড়ফুঁক আপনি নেবেন না সে কে ঝাড়ফুঁক ঝাড়ফুঁক এরপরে কোনো ই হলে আপনি আগুন দিয়ে সেঁক দিবেন না আল্লাহর উপর ভরসা করবেন পাখি দিয়ে ভাগ্য নিরূপণ করবেন না এগুলা না করলেই তাদেরকে বিন হিসেবে জান্নাতের কথা বললেন তো ওকাশা নামে একজন সাহাবা তিনি বললেন ওকাশা বিন মেহসান হেল্লা রসুল সাল্লাহ সাল্লাম আমার জন্য দোয়া করে দিন যে আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আন তা হোম তুমি তাদের ভিতরে তারপরে আর এক ব্যক্তি দাঁড়ালেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার জন্য দোয়া করেন তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন যে সাবা কাকা ও কাশা ও কাশা তোমার আগা মেরেছে যা হোক হাদিসটি ইমাম বুখারি নিয়ে এসেছেন ইমাম বুখারি নিয়ে এসেছেন আপনার পাঁচ হাজার সাতশত পাঁচ নম্বর হাদিস পাঁচ হাজার সাতশত পাঁচ নম্বর হাদিস ইমাম মুসলিম রহেমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন বিভিন্ন এতে তো দুই শত বিশ নম্বর হাদিস তাই আমরা এ হাদিস এবং হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি যে সেরকে সেরেক মুক্ত যে ব্যক্তি আমল করবে সে ব্যক্তি মূলত বিনা হিসাবে জান্নাত যাবে যে পরেশগার মুক্তা কি তার এর অর্থ এই নয় যে সে আর কোনো এবাদবন্দি করবে না যে ব্যক্তি সেরেক মুক্ত থাকবে অবশ্যই সে আমল করবেই আল্লাহর জন্য সলাপ পড়বে আল্লাহর জন্য হজ করবে আল্লাহর যেন দেবে আল্লাহর জন্য সিয়াম করবে আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহর জন্য নজর মানবে আল্লাহর জন্য জবাই করবে তার জীবনের যত প্রকার আমল রয়েছে আল্লাহর জন্য করবে তাই সে কোরআন সন্না প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে নিজের বাড়িতে নিজে বিবাদবন্দি করবে ছেলে মেয়েদের আদেশ করবে এগুলাও এদের ভিতরে তার মানে আপনি তাওহিদ প্রতিষ্ঠা করে সে বিদের থেকে নিজেকে রক্ষা করবেন আর বাড়ি দিতে আপনি ঠিক রাখবেন না যে না যে এগুলা থাকবে সে সেও বাড়ি নিজের বাড়িকে তার পরিবার পরিজনকে সে রক্ষা করার চেষ্টা করবে আল্লাহ সুবাহান যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওখরেদা ওয়ান আল্লাহামদুল্লিহ বেলা আলামিন সুবহানাক আল্লাহ ভাব হামদিকা সাদালা ইলাহ আল্লাহ আনতাস্তাক ফিউকা ওয়াতু